শেষ মুহূর্তে বিজয়ের হাসি কে হাসবে? দেখো, তোমরা অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শুরু করেছো, কিন্তু সবাই কি একই গতিতে এগিয়ে যেতে পারছো? না, অনেকেই প্রথম দিকে অনেক বেশি স্পিডে থাকে, পরবর্তীতে গিয়ে সে হাঁপিয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিটা অনেকটা ম্যারাথন রেসের মতো। এখানে স্প্রিন্ট অর্থাৎ তুমি 400 মিটার দৌড়ে তুমি যদি ফার্স্টও হয়ে যাও তাহলে তোমার কিছু আসবে না। অনেকগুলো পরীক্ষা তোমরা দিচ্ছ, মডেল টেস্ট দিবে, ইন্টেনসিভ কেয়ার দিবে, অনেক পরীক্ষা দিবে, কোচিংয়ে দিবে, বাসায় দিবে। প্রত্যেক পরীক্ষার মধ্যে অনেকেই দেখা যাবে খারাপ করবে, অনেকেই ভালো করবে। তো প্রথম দিকে যারা খারাপ করবে, আস্তে আস্তে যদি তারা এই তাদের সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে ওঠে, একটা সময় দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম ফাইনাল ম্যাচে সেই কাঙ্ক্ষিত গোলটি কিন্তু তারা করতে পারবে। আর যারা প্রথম থেকে ভালো করছে, নিজেকে ওভার কনফিডেন্ট ভাবছে, তারা শেষ মুহূর্তে গিয়ে হেরে যাবে। কেননা তার এই ওভার কনফিডেন্টই এই যে যারা আন্ডার কনফিডেন্ট ছিল তাদের সঙ্গে একটা ব্যালেন্স ইমব্যালেন্স ক্রিয়েট করবে। অর্থাৎ যারা প্রথম দিকে আন্ডার কনফিডেন্ট ছিল শেষে কনফিডেন্ট হয়েছে, আর যারা প্রথম দিকে ওভার কনফিডেন্ট ছিল এই যে শেষের দিকে গিয়ে মনে হবে না এই যে আমি তখনও ওভার কনফিডেন্ট, আমি চান্স পাবই, তখনও মনে হবে সে অনেক কিছুই পারে, আসলে সে কিছুই পারে না। তো এই যে বিষয়টা যে ওভার কনফিডেন্ট হওয়া এটা কখনোই হওয়া যাবে না, আবার আন্ডার কনফিডেন্টও হওয়া যাবে না। তো একটা মিডিয়াম পজিশনে থাকতে হবে। তো এই যে মিডিয়াম পজিশনের থেকে তারাই এগিয়ে যাবে, তারাই শেষ মুহূর্তের হাসি হাসবে, যারা হচ্ছে নিজেদেরকে প্রতি মুহূর্তে বেটার ভার্সন করে নিচ্ছে, অর্থাৎ প্রতি মুহূর্তে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। এই যে প্রতি মুহূর্তে নিজেকে ছাড়িয়ে যাওয়া, নিজের অস্তিত্বকে আরও বেশি ফুটিয়ে তোলা, নিজের সঙ্গে সংগ্রামটাই শেষ পর্যন্ত লড়ে যাওয়া, পৃথিবীতে তারাই বিজয়ী হয় যারা শেষ পর্যন্ত লড়ে যায়। নেভার গিভ আপ, অর্থাৎ ছেড়ে দিও না, হেরে যেও না, হাল ছেড়ো না বন্ধু। অর্থাৎ তুমি যদি হাল ছেড়ে দাও, তুমি হেরে গেলে হেরে যাবে বাংলাদেশ, তুমি হেরে গেলে হেরে যাবে তোমার পরিবার, হেরে যাবে তোমার প্রত্যেক সঙ্গে জড়িত প্রত্যেকটি মানুষ, হেরে যাবে তুমি। সো তোমাকে কখনো হারা যাবে না, তোমাকে জিততেই হবে। এই যে তোমাকে জেতার মনোভাব, এটাই তোমাকে সবার থেকে অনেক 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 বেশি এগিয়ে রাখবে। সো শেষ মুহূর্তের হাসিটা সেই হাসবে যে নিজের মধ্যে একটি আত্মবিশ্বাস তৈরি করতে পারবে, যে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে লেগে থাকতে পারবে, যে প্রত্যেক মুহূর্তে নিজেকে ছাড়িয়ে যাওয়ার যে উদ্যম সেই উদ্যমটা ধরে রাখতে পারবে, যে প্রত্যেক মুহূর্তে নিজেকে মনে করে যে আমিই পারবো, সেই মনোভাবটা শেষ পর্যন্ত বজায় রাখতে পারে, সেই জয়ী হবে, সেই বিজয়ের হাসি আসবে। সুতরাং তোমাদের সবাইকে বিজয়ের হাসি দেখার জন্য আমি অপেক্ষায় আছি। তোমরা সবাই বিজয়ের হাসি হাসো, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লেগে থাকতে হবে। সো শেষ মুহূর্তে বিজয়ের হাসি কে হাসবে তার সময় বলে দেবে। ততদিন পর্যন্ত কষ্ট করে যাও। আই উইল ডু দ্য মাই বেস্ট, আল্লাহ উইল ডু দ্য রেস্ট। সো তুমি তোমার সর্বোচ্চটা চেষ্টা করো, আল্লাহ বাকিটা দেখছেন। আসসালামু আলাইকুম, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।